সর্বশেষ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ট্রাই এবং ক্যাচ ব্লক নিয়ে, তো এখন আমরা আলোচনা করব ফাইনালি ব্লক নিয়ে। সো ফাইনালি ব্লক হচ্ছে কি ট্রাইয়ের সাথে বসে ক্যাচের পরে বসে। তো অ্যাকচুয়ালি ট্রাইয়ের সাথে ট্রাই কখন একা বসে না, ট্রাইয়ের পরে অ্যাটলিস্ট ক্যাচ অথবা ফাইনালি কিছু একটা বসতে হয়। ফাইনালিটা হচ্ছে কি অপশনাল, না হলেও হয়, আর ক্যাচ হলে যদি ফাইনালি না থাকে অ্যাটলিস্ট একটা ক্যাচ থাকতেই হবে। ক্যাচ মাল্টিপলও থাকতে পারে আর জিরো থাকতে পারে, তবে ফাইনালি একটাই থাকবে। ওকে, এবং ট্রাই ক্যাচ ফাইনালি তিনটাই একসাথে বসতে পারে। তো অ্যাকচুয়ালি ফাইনালির কাজ কি একটু আমি লিখে নিই, ক্যাচের পরে ফাইনালি। সো ফাইনালি এই জিনিসটাও একটা ব্লক। তো ফাইনালিয়ের কাজ হচ্ছে গিয়ে নো ম্যাটার হোয়াট, আমার এক্সেপশন হইলো কি হইলো না এটা ডাজেন্ট ম্যাটার, আমার ফাইনালিতে যদি আমি কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি ফাইনালি, তো এই ইনস্ট্রাকশনটা অবশ্যই এক্সিকিউট হবে। তো একটু দেখি যে কি হয়, আমি রান করব না, রান না করে আমি তোমাদেরকে মুখে বলতেছি যে এখানে এই যে ট্রাইয়ের যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইন এক্সিকিউট করার সময় যদি কোনো এক্সেপশন না হয়, কোনো এক্সেপশন হইলো না, তাহলে তিন লাইন সাকসেসফুলি এক্সিকিউট করলো, করার পরে তাহলে তো ক্যাচে যাওয়ার কোনো দরকারই নাই যেহেতু এক্সেপশন হয়নি। দেন যেটা করবে ফাইনালিতে আসবে, ফাইনালিতে এসে ফাইনালিতে যে কাজটা আছে সেটা এনশিওর করবে, করবে মানে করবে আর কি। ওকে, সেকেন্ড সিনারিও এটা হইতে পারে যে মনে করো প্রথম লাইনে কাজ করলো, সেকেন্ড লাইনে এসে একটা এক্সেপশন দেখা দিল, এক্সেপশন দেখা দেওয়ার সাথে সাথে জাম্প করে ক্যাচে চলে গেল, ক্যাচে যাওয়ার পরে সেটাকে ক্যাচ করলো। ওকে, ক্যাচ করে যেভাবে ক্যাচ করার কথা সেভাবে ক্যাচ করছে, দেন আবার ফাইনালিটা রান হবে। ওকে, থার্ড আরেকটা সিচুয়েশন, আচ্ছা দুই সিচুয়েশনে দেখলাম যে আমার এক্সেপশন হইলেও রান করতেছে আর না হইলেও রান করতেছে। থার্ড আরও একটা সিচুয়েশন আছে, থার্ড সিচুয়েশনটা হচ্ছে গিয়ে সে 25 নম্বর লাইনে সামহাও বা 26 নম্বর লাইনে এক্সেপশন হলো, এক্সেপশন হ্যান্ডেল করা হলে ক্যাচে চলে আসলো, ক্যাচে চলে আসার পরে এখানে আমি এক্সেপশনটা হ্যান্ডেল করলাম সামহাও, ইউজারকে আরও কিছু বললাম বা কোনো একটা কাজ করলাম। তো এইখানে কাজ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটতে পারে যে এখানেও আরেকটা এক্সেপশন হইতে পারে, ক্যাচের ভিতরে কিন্তু আবার নতুন করে এক্সেপশন হইতে পারে, কোড যেখানেই থাকবে সেখানেই কিছু না কিছু হইতে পারে। তো যেটাই হোক না কেন এই কেসেও ফাইনালিটা এক্সিকিউট হবে, তার মানে হচ্ছে কি নো ম্যাটার হোয়াট যাই হোক না কেন আমার ফাইনালি ব্লকটা এক্সিকিউট হবে। তো এই ফাইনালি ব্লকটা আসলে ইম্পর্টেন্ট এই জন্যই যে কোনোভাবে যদি আমার আনএক্সপেক্টেডলি প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যায় এক্সেপশনের কারণে, জেভিএম অবশ্যই ফাইনালি মানে টার্মিনেট করার আগে ফাইনালি ব্লকটাকে কল করবে বা ফাইনালি ব্লকটা রান করাবে, সো দ্যাট আমরা আমাদের যদি নেসেসারি কোনো কাজ থাকে সেটা করে ফেলতে পারি। নেসেসারি কাজ বলতে হচ্ছে গিয়ে কোড ক্লিন আপ। ওকে, কোড ক্লিন আপ বলতে আমি কি বোঝাচ্ছি, সে তুমি একটা ফাইল ওপেন করছো, ফাইল ওপেন করা মানে হচ্ছে গিয়ে একটা ফাইল একই সাথে দুইজন রাইট করতে পারে না, অথবা সে তুমি স্ক্যানারে প্রিন্ট দিচ্ছ, সরি প্রিন্টারে প্রিন্ট দিচ্ছ অথবা স্ক্যানার থেকে স্ক্যান করতেছো, তো প্রিন্টার সে প্রিন্টার যদি তুমি প্রিন্ট দাও অ্যাট এ টাইম দুইজনের ইনস্ট্রাকশন প্রিন্টার নিতে পারে না, একজন মনে করো 50টা পেজ প্রিন্ট দিছে, সো এই 50টা পেজ প্রিন্ট হওয়ার আগে আরেকজনের কাছ থেকে কিন্তু আরেকটা প্রিন্টার ইনস্ট্রাকশন সে নিতে পারবে না, অথবা সে প্রিন্ট একজন প্রিন্টারটাকে ব্লক করে রাখছে আরেকজন প্রিন্টারটা এক্সিকিউট করতে পারবে না। সেম জিনিস ডাটাবেজের জন্য হইতে পারে। তো এই ধরনের যে কোনো ধরনের রিসোর্স যখন আমরা ইউজ করব, রিসোর্স যখন আমরা অ্যাকোয়ার করব, রিসোর্সটাকে অবশ্যই রিলিজ করতে হয়, ছেড়ে দিতে হয়, ক্লিন করতে হয়, আদারওয়াইজ সে আমি একটা প্রিন্টারের জন্য কানেকশন নিয়ে রাখলাম বা ডাটাবেজের কানেকশন নিয়ে রাখলাম, আমার প্রোগ্রামটা আনএক্সপেক্টেডলি টার্মিনেট হয়ে গেল, আমি আর কানেকশনটা ক্লোজ করতে পারলাম না, ইন দ্যাট কেস এই সিস্টেমটা যতক্ষণ রানিং থাকবে ওই কানেকশনটা আর কেউ ইউজ করতে পারবে না, এই সিস্টেমটাকে রিস্টার্ট দিতে হবে। আমরা থ্রেডিং যখন পড়ব, মাল্টি থ্রেডিং, তখন এই বিষয় নিয়ে আরেকবার আলোচনা করব। ওকে, তো এখানে ব্যাপার যেটা হচ্ছে আমরা ওই ধরনের ক্লিন আপ কোডগুলো ফাইনালিতে দিব, তাহলে মেক শিওর করবো যে জেভিএম মেক শিওর করবে যে এটা রান হবে। ঠিক আছে, ফাইনালি ব্লক দুই একটা সিচুয়েশনে রান নাও হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো কারণে প্রসেসটাকে অ্যাবর্ট করা হয়। ঠিক আছে, তোমার প্রসেস প্রোগ্রাম ঠিক মতো সুন্দর মতো রান টান করতেছে, কি হইলো এখান থেকে তুমি টার্মিনেট দিয়ে দিলে টাস্ক ম্যানেজারে গিয়ে, মানে জোর করে ফোর্সফুলি সিস্টেম তোমার প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিল, তাহলে ক্যাচ ফাইনালি ব্লকটা এক্সিকিউট হবে না, কারণ জেভিএম তো আসলে ওইখানে কিছু করার নেই,
জেভিএম কখন কাজটা করতেছে, যখন জেভিএম সিদ্ধান্ত নিছে ওকে ঠিক আছে এখানে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে আমি তোমাকে বন্ধ করে দেব, তোমাকে বন্ধ করার আগে ফাইনালি যে কাজগুলো তোমার করার ইচ্ছা ছিল সেগুলো করে ফেলো। সো এই সিচুয়েশনে ফাইনালি কাজ করবে। কিন্তু এরকম যদি হয় যে মনে করো অ্যাক্ট অফ গড মানে ঠাডা পড়ে গেছে, তো তখন তো আসলে ফাইনালি কাজ করবে না আর কি, তখন আসলে জেভিএম এর হাতেও সেই অপশনটা নেই। আচ্ছা যাই হোক, তো এই ছিল আসলে ফাইনালি ব্লকের কাজ। ফাইনালিটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা কমন কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হচ্ছে আমি একটু লিখি তাহলে হয়তো তোমাদের মনেটা বেশি থাকবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে কি, ফাইনালি অ্যান্ড ফাইনালাইজ এই তিনটা জিনিসের ডিফারেন্স কি জাভার মধ্যে। তো আমরা অলরেডি ফাইনালাইজ সম্বন্ধে জানি, ফাইনাল হচ্ছে একটা কিওয়ার্ড, সেটা মেথডের আগে বসতে পারে, ভেরিয়েবলের আগে বসতে পারে, ক্লাসের আগে বসতে হবে পারে, বসলে কি হয় সেটা তোমরা অলরেডি জানো। ফাইনালাইজ কি জিনিস, ফাইনালাইজ হচ্ছে একটা মেথড অবজেক্ট ক্লাসে, সেটা দিয়েও কি কাজ করা হয়। সিমিলারলি ফাইনালি ব্লকে যে কাজটা করা হয় ফাইনালাইজতেও একই কাজই করা হয়, বাট দুইটা পারপাস ডিফারেন্ট। পারপাস ডিফারেন্ট বলতে হচ্ছে কি, ফাইনালাইজ হচ্ছে কি অবজেক্ট ক্লাসের একটা মেথড, আর ফাইনালি হচ্ছে কি এক্সেপশন হ্যান্ডলিং এর একটা কিওয়ার্ড বা ব্লক। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই সাথে চলে গেলো যে ফাইনালি, ফাইনালি সব সব সময় এক্সিকিউট হয় কি না, আবার ফাইনালি হচ্ছে কি ক্যাচ থাকুক, ফাইনালি একটাই হয়, ক্যাচ মাল্টিপল হইতে পারে, ট্রাই এর পরে ক্যাচ এবং ফাইনালি যে কোনো একটা অবশ্যই থাকতে হবে। ওকে, তো এই ভিডিওটাতে আমি আরও একটা টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ছোট একটা টপিক্স, যেটা হচ্ছে কি নেস্টেড এক্সেপশন বা নেস্টেড ট্রাই ক্যাচ। তো ব্যাপারটা এরকম হইতে পারে যে এখানে কাজ করি, সো এখানে আসলে আমি একটাই অ্যারিথমেটিক এক্সেপশনটা হ্যান্ডেল করছি। তো এক্সেপশনটা হচ্ছে গিয়ে 25 নম্বর লাইনে হইতে পারে, আর 26 নম্বর লাইনে যেটা হচ্ছে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস হতে পারে। তো এটাকে আমি আলাদা করে আবার নেস্টেড করে এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারি এরকম, যে এগেইন ট্রাই দিলাম, ট্রাই দিয়ে এখানে এই কাজটা করলাম, দেন এগেইন TACH ক্যাচ এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এইভাবে নেস্টেডভাবেও করা যায়। তো নেস্টেডভাবে করার উদ্দেশ্যটা হচ্ছে একটু পিন পয়েন্ট সুন্দর করে করা, ইজিলি বোঝা, আন্ডারস্ট্যান্ডেবল করা, এই ধরনের। আদারওয়াইজ এটা করা আর আগে একই সাথে মানে প্যারালালি দুইটা করার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখানেও যেটা হবে, এখানে এসে তোমার এখানে দেখবে যে আচ্ছা ঠিক আছে এক্সেপশন হয়েছে, ক্যাচের মধ্যে খুঁজো এই ক্যাচে আছে কি না। ইভেন এইখানেও যদি এই ট্রাইয়ের ভিতরে যদি আমি এ বাই বি দেই, ঠিক আছে, মানে সি ইজ ইকাল টু এ বাই বি বা প্রিন্ট এ বাই বি দিই, মানে হচ্ছে কি অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে, আর আমি এখানে ক্যাচ করতেছি এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, তাও কিন্তু ডাজেন্ট ম্যাটার। সে এখানে এক্সেপশন পাওয়ার সাথে সাথে সে বেরিয়ে দেখবে কোন ক্যাচের সাথে, ক্যাচের সাথে মিলছে কি না। তো এই ক্যাচের সাথে তো মিলে নাই অ্যারিথমেটিক এক্সেপশন যদি হয়, তাহলে কী করবে, সে আবার আরও বাইরে যাওয়ার চেষ্টা করবে, দেখবে নিয়ারেস্ট কোন ক্যাচ আছে, এখানে গিয়ে মিলতেছে, ওকে ঠিক আছে এই এক্সেপশন কিন্তু হ্যান্ডেল হয়ে গেছে। সো নেস্টেড করা আর না করার মধ্যে আসলে খুব একটা পার্থক্য নাই। তো এই জিনিসটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম। সো এটার জন্য আসলে আলাদা কোনো ভিডিও বানানোর প্রয়োজন দেখতেছি না। তো নেক্সট ভিডিওতে আমরা থ্রো এবং থ্রোজ এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো।